বিধানসভার বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীকে দেখতে টিএমসিতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কয়েকদিন ধরে অসুস্থ প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী চিকিৎসাধীন হাঁপানিয়া টিএমসিতে। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বাদল চৌধুরীকে দেখতে যান, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী বিধানসভার বিরোধী দলের উপনেতার দ্রুত আরোগ্য কামনা করেন। তো ডাক্তারবাবুদের সাথেও কথা বলেছি, সেরকম ভয়ের কিছু নেই, ইউটিআই হয়েছে বলুন, সেটা আন্ডার কন্ট্রোল। তো আমি আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।